7ই মার্চ বাঙালি জাতি অধীর অপেক্ষায় রয়েছে বঙ্গবন্ধুর দিক নির্দেশনা শোনার জন্য। বঙ্গমাতা সেদিন বঙ্গবন্ধুকে বলেছিলেন, যেই বাংলাদেশের জনগণের জন্য সারা জীবন তুমি সংগ্রাম করেছ, অনেক ত্যাগ স্বীকার করেছ, অনেকে অনেক কথা বলবে, কিন্তু তুমি সেই কথাই বলবে যে কথা তোমার মনে আছে, তোমার মনে যে কথা আসবে তুমি শুধু সেই কথাই বলবে। রেসকোর্স ময়দানে উত্তাল জনতার উত্তেজনার পারদ আকাশ ছুঁয়েছে। এবারে সংগ্রাম আমার মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। বঙ্গবন্ধুর পাশে বেগম মুজিবের মতো প্রজ্ঞাবান নারী থাকার কারণেই এই ঐতিহাসিক মহাকাব্যিক ভাষণটি আজ ইউনেস্কো কর্তৃক ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে স্বীকৃতি পেয়েছে। I wish to congratulate the people of Bangladesh for the inscription of Sheikh Mujibur Rahman's 7 March 1971 speech on the memory of the World Register. 7 মার্চ রাতে বঙ্গবন্ধু সপরিবারে খাওয়ার সময় গম্ভীর হয়ে বলেছিলেন, আমার যা বলার ছিল আজকের জনসভায় তা প্রকাশ্যে বলে ফেলেছি। সরকার এখন আমাকে যে কোনো মুহূর্তে গ্রেফতার করতে পারে, সেই জন্য আজ থেকে তোমরা প্রতিদিন দুবেলা আমার সঙ্গে খাবে। বঙ্গবন্ধুর এই আবেগময় নির্দেশ বঙ্গমাতা ভয়াল 25 মার্চ পর্যন্ত অব্যাহত রেখেছিলেন। উত্তাল 23 মার্চ বঙ্গবন্ধুর সাথে ইয়াহিয়া ভুট্টোর আলোচনার কোনো অগ্রগতি নেই। সেদিনও তিনি বঙ্গবন্ধুকে বললেন, তুমি যদি ইয়াহিয়া খানের সঙ্গে সমঝোতা করো তবে একদিকে ইয়াহিয়া খানের সামরিক বাহিনী তাদের সুবিধা মতো যে কোনো সময় তোমাকে হত্যা করবে, অন্যদিকে দেশের জনগণ তোমার উপর ভীষণ ক্ষুব্ধ হবে। প্রকৃতপক্ষে বঙ্গমাতার স্বামীর প্রতিটি রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত না থেকেও দেশে কি ঘটছে, জনগণ কি ভাবছে আর বলছে তার খোঁজ খবর রাখতেন। 7ই মার্চ ভাষণের সময় তিনি যে পরামর্শ দিয়েছিলেন, আমি মনে করি এর থেকে শ্রেষ্ঠ পরামর্শ আর কিছুই হতে পারে না।